হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এক বিবৃতিতে আইডিএফ বলছে, দক্ষিণ গাজা উপত্যকায় এক অভিযানে সিনওয়ার নিহত হয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, সিনওয়ারকে হত্যা হামাসের পতনের একটি যুগান্তকারী মাইলফলক এবং যুদ্ধ শেষ হওয়ার সূচনা। তিনি বলেন, হামাস জিম্মিদের ফিরিয়ে দিয়ে অস্ত্র ফেলে দিলে কালি যুদ্ধ শেষ হতে পারে। সিনওয়ারকে হত্যার ঘটনায় নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বলেছেন, এর মাধ্যমে গাজা যুদ্ধ শেষ করার একটি সুযোগ এসেছে। হামাসের শীর্ষ নেতা এবং গাজা উপত্যকায় সশস্ত্র সংগঠনটির দীর্ঘদিনের কমান্ডার ইয়াহিয়া সিনওয়ার ইসরায়েলি বাহিনীর এক অভিযানে নিহত হয়েছে বলে জানিয়েছে আইডিএফ। গত বছরের 7 অক্টোবরে ইসরায়েলে চালানো হামাসের হামলার প্রধান কুশীলব মনে করা হয় সিনওয়ারকে। গত জুলাইয়ে তেহরানে ইসরায়েলি হামলায় ইসমাইল হানিয়া নিহতের পর সিনওয়ারকে হামাসের নতুন নেতা ঘোষণা করা হয়। সিনওয়ারকে হত্যা করায় ইসরায়েলের সামরিক বাহিনীকে ধন্যবাদ জানান দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ভিডিও বার্তায় নেতানিয়াহু আরো বলেন, তাদের কাজ এখনো শেষ হয়ে যায়নি। পাশাপাশি গাজার বাসিন্দাদের উদ্দেশ্যেও বার্তা দেন নেতানিয়াহু। এদিকে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস বলেন, হাজার হাজার নিরপরাধ মানুষকে হত্যার জন্য দায়ী সিনওয়ারকে হত্যার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। হ্যারিস আরো বলেন, ইসরায়েলের তার আত্মরক্ষার অধিকার রয়েছে, হামাস তাদের জন্য যে হুমকি সৃষ্টি করেছে তা অবশ্যই নির্মূল করতে হবে। সিনওয়ারকে ইসরায়েলের হত্যার ঘোষণায় এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, এটি ইসরায়েল, আমেরিকা এবং বিশ্বের জন্য একটি ভালো দিন। তিনি বলেন, আবারও প্রমাণ হয়েছে যে পৃথিবীর কোথাও কোনো সন্ত্রাসী বিচারের হাত থেকে রেহাই পাবে না, তা যতই সময় লাগুক না কেন। ইসরায়েলের অন্যতম লক্ষ্য অর্জিত হওয়ায় অভিনন্দন জানাতে নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথাও বলেন বাইডেন। এ সময় জিম্মিদের বাড়ি ফিরিয়ে আনা, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে যুদ্ধ শেষ করে নিয়ে আসা এবং হামাস যেন আর কখনো গাজা নিয়ন্ত্রণ করতে না পারে তা নিয়ে আলোচনা করেন দুই নেতা। পরে রাশিয়া ইউক্রেন যুদ্ধের বিষয়ে আলোচনার জন্য জার্মানির বার্লিন পৌঁছে এ নিয়ে কথা বলেন বাইডেন। ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকায় অন্তত 5টি ভূগর্ভস্থ অস্ত্র ভাণ্ডারে বিমান হামলা চালিয়েছে আমেরিকা। বৃহস্পতিবার ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন জানান, এয়ারফোর্সের B-2 স্টেলথ বোমারু বিমান হুথিদের গোপন অস্ত্র ভাণ্ডারে নির্ভুলভাবে হামলা চালিয়েছে। পেন্টাগন প্রেস সেক্রেটারি প্যাট রেইডার জানান, B-2 স্টেলথ বোমারু বিমান ব্যবহারের মাধ্যমে সন্ত্রাসী সংগঠনগুলোকে হুঁশিয়ার করা হয়েছে। ইয়েমেনের রাজধানী সানা এবং উত্তরাঞ্চলীয় সারা এলাকায় হুতিদের অন্তত 5টি ভূগর্ভস্থ অস্ত্রভান্ডার লক্ষ্য করে ব্যাপক হামলার কথা জানিয়েছে পেন্টাগন। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে হামলায় প্রথমবারের মতো B-2 স্টিলথ বোমারু বিমান ব্যবহার করার কথা জানায় পেন্টাগন। হুতিদের সন্ত্রাসী তৎপরতা বন্ধে তাদের উপর হামলার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানায় তারা। হামলা সম্পর্কে ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন জানান, এয়ারফোর্সের B-2 স্টিলথ বোমারু বিমান হুতিদের গোপন অস্ত্রভান্ডারের উপর নির্ভুলভাবে হামলা পরিচালনা করেছে। GBU-57 বোমা সফলভাবে নিক্ষেপ করতে সক্ষম B-2 স্টিলথ বিমান বিশ্বের একমাত্র যুদ্ধ বিমান যা ভূগর্ভস্থ 60 মিটার পর্যন্ত হামলা পরিচালনা করতে পারে। হুতিদের ভূগর্ভস্থ মরণঘাতী অস্ত্রভান্ডার ধ্বংসে B-2 স্টিলথ বোমারও ব্যবহার করা হয়েছে বলে জানান লয়েড অস্টিন। পেন্টাগন প্রেস সেক্রেটারি প্যাট রাইডার জানান, যে কোনো নিরাপত্তা ঝুঁকিতে পেন্টাগন তৎপর এবং বিশ্বের যে কোনো গোপন অস্ত্রভান্ডারে হামলা চালাতে সক্ষম। গত বছরের নভেম্বর থেকে ইরান সমর্থিত হুথি গোষ্ঠী রেডসি, এডেন এবং বাব আল মান্দেব প্রণালীতে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলিতে অসংখ্যবার হামলা চালায়। এসব হামলাকে হুথিরা প্যালেস্টিনিয়ানদের সাথে সংহতি হিসেবে প্রচার করে। প্যাট রেইডার জানান, হুথিদের সন্ত্রাসী কার্যক্রম আন্তর্জাতিক বাণিজ্যকে স্থবির করে ফেলেছে। এদিকে ইয়েমেনের রাজধানী সানায় হুতিদের শক্তিশালী ঘাঁটির চারপাশে আমেরিকার বিমান হামলা চালানোর খবর নিশ্চিত করেছে হুতি পরিচালিত আল মাসিরাহ টিভি। তবে এই হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নিশ্চিত করেনি তারা। হুতিদের গোপন অস্ত্রভান্ডার লক্ষ্য করে আমেরিকার হামলায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নতুন দিকে মোড় নিতে পারে বলে মনে করছেন সামরিক বিশ্লেষক ম্যারিনা মিরন। ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে অবস্থিত গোষ্ঠীটির 5টি ভূগর্ভস্থ অস্ত্রাগারে বুধবার হামলা চালিয়েছে আমেরিকা। ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র ও অন্যান্য যুদ্ধাস্ত্র মজুত করে রাখা স্থাপনাগুলো ধ্বংসে পরিচালিত অভিযানে ব্যবহার করা হয়েছে B-2 স্পিরিট স্টিলথ বোমারু বিমান। তিনি বলেন, এসব স্থানের মজুতকৃত অস্ত্র দিয়েই হুথি বিভিন্ন বেসামরিক স্থাপনা ও সামরিক জাহাজে হামলা চালিয়েছে। হুথিদের বিরুদ্ধে অভিযানে এবার স্টিলথ বিমান ব্যবহার করেছে আমেরিকা।
বুধবার নিজেদের বি-2 স্পিরিট বোমারু বিমানের সাহায্যে গোষ্ঠীটির 5টি ভূগর্ভস্থ অস্ত্রাগারে হামলা চালায় তারা। ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন বলেন, ভূগর্ভস্থ এসব স্থাপনায় মজুত করা অস্ত্রের সাহায্যেই বিভিন্ন বেসামরিক স্থাপনা ও রেড সিতে সামরিক জাহাজে হামলা চালায় হুথি। এই অভিযানেই প্রথমবারের মতো তাদের বিরুদ্ধে বি-2 স্পিরিট বিমান ব্যবহার করা হলো। অস্টিন আরও বলেন, প্রতিপক্ষ তাদের সক্ষমতার যে অংশ নাগালের বাইরে রাখার চেষ্টা করেছে সেসব স্থানেও আঘাত করার সক্ষমতা রয়েছে আমেরিকার। হুতিদের নিয়ন্ত্রিত আলমাসিরা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী সানার ভেতরে ও পাশে অবস্থিত 4টি স্থান ও উত্তরাঞ্চলীয় শহর সাদার কাছে 2টি স্থান সহ মোট 6টি স্থানে আমেরিকা এই হামলা চালায়। তবে এই হামলায় কোনো বেসামরিক ক্ষয়ক্ষতির কথা তারা উল্লেখ করেনি। ইউএস সেন্ট্রাল কমান্ডো জানায়, এই হামলায় প্রাথমিকভাবে বেসামরিক ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। আলমাসিরা এর প্রতিবেদনে বলা হয়, হামলা হওয়া জায়গাগুলোর কয়েকটিতে সামরিক ঘাঁটি রয়েছে। বিশেষজ্ঞরা বলেন, ওই স্থানগুলোতে হুথিরা উত্তরে সানা ও দক্ষিণ পূর্বে আল হাফা পর্যন্ত ভূগর্ভস্থ স্থাপনা বাড়িয়েছে বলে স্যাটেলাইট ফুটেজে দেখা গেছে। হুথির রাজনৈতিক কর্মকর্তা মুহাম্মেদ আল বুখাইতি XA এক পোস্টে বলেন, এই ধরনের হামলাগুলো গাজার সমর্থনে তাদের সামরিক কর্মকাণ্ডে আরও উদ্বুদ্ধ করবে। 2023 সালের নভেম্বর থেকেই রেড সি ও গালফ উপকূলে বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। এখন পর্যন্ত হামলা চালিয়ে গোষ্ঠীটি 2টি জাহাজ ডুবিয়ে দিয়েছে, হামলার শিকার 1/3 জাহাজ দখল করেছে ও সেগুলোর ক্রুদের হত্যা করেছে। গাজা ও লেবাননের যুদ্ধ প্রলম্বিত হলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়তে পারে। অবিলম্বে যুদ্ধবিরতি পারে ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার পথ সুগম করতে। বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতারা মধ্যপ্রাচ্য সংকট সমাধানে আলোচনায় বসেন। সেখানে ইসরায়েলের সমরাস্ত্র সরবরাহ বন্ধে সদস্য দেশগুলোর মাঝে মত পার্থক্য দেখা গেছে। ইউক্রেন যুদ্ধ নিয়েও ঐক্যমতে পৌঁছাতে পারেনি ইইউ। বৈঠকে বিজয়ী হওয়ার একটা পরিকল্পনা পেশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এতে রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতের শঙ্কাও দেখছেন কেউ কেউ। গাজা যুদ্ধ ছড়িয়ে পড়েছে লেবাননেও, সেখানেও ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস এর সঙ্গে তুমুল লড়াই হচ্ছে হিজবুল্লাহর। উভয় পক্ষে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, এর মাঝেই যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে তেল আভিভ। বিশ্বজুড়ে এমন চলমান সহিংসতা নিয়ে বৃহস্পতিবার ব্রাসেলসে আলোচনায় বসেন ইউরোপিয়ান কাউন্সিল নেতৃবৃন্দ। এদিন তারা উদ্বেগ জানিয়েছেন, গাজা এবং লেবাননে যুদ্ধ প্রলম্বিত হলে পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়তে পারে। অবিলম্বে যুদ্ধবিরতি ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার পথ সুগম করতে পারে বলেও মনে করছেন তারা। ইইউ কাউন্সিল প্রধান চার্লস মিশেল দ্বি রাষ্ট্রভিত্তিক সমাধানের কথাও বলেছেন, কিন্তু সংকট সমাধানে অনেক আলোচনা করেও পরবর্তী পদক্ষেপ কি হতে পারে তা নিয়ে একমত হতে পারেননি রাষ্ট্রপ্রধানরা। স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ তেল আভিভের কাছে সমরাস্ত্র সরবরাহ বন্ধের পক্ষে, কিন্তু জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজ এই চিন্তাভাবনা প্রত্যাখ্যান করেছেন। বলেছেন, ইসরায়েলের আত্মরক্ষায় যুদ্ধাস্ত্র পাঠানো কোনোভাবেই বন্ধ করা যাবে না। ওদিকে ইউক্রেন যুদ্ধ নিয়েও ঐক্যমতে পৌঁছতে ব্যর্থ হয়েছে ইইউ। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সম্মেলনে বিজয়ী হওয়ার একটি পরিকল্পনা পেশ করেছেন, যাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়াও দূরপাল্লার অস্ত্র ব্যবহারে সদস্যদের অনুমতি চাওয়া হয়েছে। জেলেনস্কি যে কৌশল বাতলে দিয়েছেন তাতে ক্রেমলিনের সঙ্গে সরাসরি সংঘাতের শঙ্কাও দেখছেন কেউ কেউ। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান কিভ মস্কো যুদ্ধে ইউরোপের সংশ্লিষ্টতার বিরুদ্ধে, তার মতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলে এই যুদ্ধের সমাধান হতে পারে। ইউক্রেনের পাশে থেকে সহায়তা অব্যাহত রাখতে চায় ইউরোপ, কিন্তু তারা আবার মস্কোর সঙ্গে সরাসরি সংঘাতেও জড়াতে চায় না। ফলে এই সংকট থেকে উত্তরণের পথ খুঁজে বের করতে হিমশিম খাচ্ছে ইউরোপিয়ান কাউন্সিল। খুব শীঘ্রই নেটোর সদস্যপদ পেতে যাচ্ছে ইউক্রেন। বৃহস্পতিবার নেটোভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা পর্যায়ে এক বৈঠকের পর এই তথ্য জানিয়েছেন সামরিক জোটের সেক্রেটারি জেনারেল মার্করুটা। এদিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে রুটা বলেন, সদস্যপদ পাওয়ার আগ পর্যন্ত রাশিয়ার বিরুদ্ধে টিকে থাকার লড়াইয়ে নেটো ইউক্রেনের পাশে থাকবে। চলতি বছরের প্রথম 6 মাসে নেটো ইউক্রেনকে 20.9 বিলিয়ন ইউরো সামরিক সহায়তা দিয়েছে। বছরের শেষ নাগাদ এই সহায়তার পরিমাণ দাঁড়াবে 40 বিলিয়ন ইউরো, যা নিয়ে এখন কাজ করছে নেটো। বৃহস্পতিবার জোটের সেক্রেটারি জেনারেল মার্ক রুটা এই তথ্য জানিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইউক্রেন যুদ্ধ দেখিয়েছে যে ইউরোপে যে কোনো ধরনের অস্থিতিশীলতা সারা বিশ্বে সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে।
পরিস্থিতির সুযোগ নিয়ে ইরান, নর্থ কোরিয়া এবং চায়না ইউরোপের যে কোনো ধরনের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। রুটা জানান, শিগগিরই ইউক্রেনের সামরিক সহায়তার অংশ হিসেবে ট্যাঙ্ক পাঠাতে যাচ্ছে অস্ট্রেলিয়া। তবে কোন মডেলের ট্যাঙ্ক সেই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। এ সময় তিনি ইউক্রেনকে নেটো সদস্য হিসেবে দেখার আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে তা না হওয়া পর্যন্ত ইউক্রেনের টিকে থাকার জন্য সম্ভাব্য সবকিছু করার অঙ্গীকার করেন। এদিকে প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ইউক্রেন একদিন না একদিন নেটো সদস্য হবে এবং সদস্যপদ পাওয়ার সব শর্তই তারা পূরণ করেছে। তিনি দাবি করেন, নেটো সদস্য হওয়ার জন্যই নিজেদের অস্ত্র উৎপাদনের সক্ষমতা বৃদ্ধির উপর জোর দিয়েছেন তিনি। এ সময় রাশিয়াকে ইউরোপ এবং বিশ্ব শান্তির জন্য সবচেয়ে বড় হুমকি আখ্যা দেন জেলেনস্কি। রুশ আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং হাজার হাজার ইউক্রেনিয়ানের জীবন রক্ষায় সহায়তার জন্য বিশ্ব নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। জেলেনস্কি বলেন, তাদের সেনারা আমেরিকা, সুইডেন, তুর্কি, কানাডার দেয়া অস্ত্র ব্যবহার করে রাশিয়ার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। যুদ্ধের শেষ দিন পর্যন্ত মিত্রদের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেলেনস্কি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।